এখানে দেখতেছি একটি আপু বসে আছে, ওর সঙ্গে একটু প্রাঙ্ক করি আপনারা দেখেন। এক্সকিউজ মি আপু, আপনি এখানে কি করতেছেন? না ইচ্ছে করলে আমার সঙ্গে প্রেমও করতে পারেন। আচ্ছা আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? না ইচ্ছে করলে আপনার মনও থাকতে পারেন। ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। হাই আল্লাহ, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সো আসলে বিকেলবেলা আসছি, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের বাংলাদেশ। বর্ষাকালের মৌসুমে আসার প্রাকৃতিক পরিবেশ, সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে পানি, আর পানির সঙ্গে নদীর সঙ্গে যদি নারী থাকে আরও সুন্দর হয়। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতেছেন আমার পিছনে দুজনী রমণী আছে। তো রমণী বলতে গেলে ভুল হবে না, কারণ মাস্ক লাগানো যেহেতু আছে। সো দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ, বিকেলবেলা আসছি মনোরম পরিবেশে ঘুরতে। নাম বলবো না, আপনারা জায়গাটার নাম খুঁজে বের করবেন। তো আসলে আমি আপনাদেরকে এই এলাকার যে সুন্দর দৃশ্যগুলো আছে ভিডিও দেবো। কিছুটা হলে ভালো লাগে। আমরা বিকেলবেলা ঘুরতে বের হয়েছি, খুব সুন্দর পরিবেশ, রাস্তার দুপাশে পানি আর পানি, রাস্তার পাশে এই যে কাশফুলের চরাচরি যখন গায়ে লাগে তখন শরীর শিরশির হয়ে ওঠে। আসলে বিকেলবেলা ঘুরতে কার না ভালো লাগে, এত সুন্দর একটা প্লেস। তো আপনার এই প্লেসটি যারা চেনেন অবশ্যই কমেন্ট করবেন। কিছুক্ষণ জানি করার পর এই যে বট বৃক্ষের পাশে আমরা একটু দাঁড়ালাম। তো আসলে দেখেন বর্ষাকালের অন্যতম সৌন্দর্য হচ্ছে গিয়ে এই যে মাছ মারা এবং জাল দিয়ে যে মাছ মারে খুব দেখতে খুব ভালো লাগে। তো এখানে মাছও মারে মাঝে মাঝে, তো এখন মারতেছে না, একটু পরে হয়তো মারবে অথবা সকালের দিকে মারছে মাছ। তো আসলে ডিয়ার অডিয়েন্স দেখেন পানি কি সুন্দর। তো আমরা যখন আসছিলাম তখন সন্ধ্যা হয়ে হয়ে যায় এমন একটা ভাব ছিল। তো আসলে ডিয়ার অডিয়েন্স আজকের ব্লগটি ছিল খুব শর্টকাট একটা ব্লগ। তো আমি যতটুকু চেষ্টা করেছি বর্ষাকালের সৌন্দর্য দেখার বা উপভোগ করার চেষ্টা করেছি। তো ডিয়ার অডিয়েন্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।